আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফ, আমি রুদ্রো'স চলে আসছি AKR অটো কার্সে, যেটি বারিধারা যে ব্লকে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদের খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, মিকা ব্লু কালার প্রিমিয়ো 2020 মডেলের APX প্যাকেজের এই গাড়িটি দেখবো আজকে। তো ভাই চলুন আমরা গাড়িটি দেখি, গাড়ির ফিচার সম্বন্ধেও জেনে নেই, দাম সম্বন্ধেও জেনে নেই, এবং লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটাও আমরা জেনে নেব। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। বলি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। যাক আলহামদুলিল্লাহ, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের গাড়ি আপনাদের এখানে পাওয়া যায়। নেব যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে অ্যাভেলেবেল কী কী গাড়ি রয়েছে? আসলে আমাদের এখন শোরুমে রেডি আছে টয়োটা হ্যারিয়ার আছে, তারপর নোয়া আছে, স্কোয়ার আছে, এক্সটাইল আছে, নিসানের হোন্ডা বেজেল আছে, এলিয়ন প্রিমিও আছে, অ্যাকোয়া আছে, একজিও ফিল্ডার, তারপরে CHR, এগুলো এখন আমাদের অ্যাভেলেবেল শোরুম আছে। এবং আমি শোরুমে আসার পরে দেখলাম যে হ্যারিয়ার গাড়ির কালেকশন সবচেয়ে বেশি আপনাদের এই হ্যারিয়ার। এখন নাও স্টিল এখন চারটা আছে আমাদের হ্যারিয়ার শোরুমের মধ্যে স্টিল। আচ্ছা, এই মডেলগুলো একটু বলে দেন আমাদেরকে। এখানে 17 আছে, 18 আছে, 19 আছে, দুইটা 17 থেকে 19 পর্যন্ত আছে। আচ্ছা, এবং হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের গাড়ি তো আছে অ্যাভেলেবেল। হ্যারিয়ার এখন যা আছে সবগুলো নন হাইব্রিড, তবে হাইব্রিডও আছে আমাদের কাছে, ওটা পোর্টে পোর্টে আছে আর কি। আচ্ছা, আজকে আমরা কি গাড়ি দেখব? এখন আমরা একটা প্রিমিয়াম আছে মিকা ব্লু কালার, যে কালারটা খুব রেয়ার কালার এবং এক্সপেন্সিভ কালার, তো 20-এর একটা প্রিমিয়াম আছে মিকা ব্লু কালার, চলো এই গাড়িটা দেখি। আচ্ছা, 2020-এর মিকা ব্লু কালার। জি, মিকা ব্লু। হ্যাঁ, 20-এর মিকা ব্লু প্রিমিয়াম। প্রিমিয়াম APX প্যাকেজ। আচ্ছা, প্যাকেজটা হলো APX 5-point-এর গাড়ি, 10,000 সামথিং মাইলেজ। আচ্ছা, মাইলেজও খুব কম আছে। জি জি, আমি তো জানি না ফ্রেশ গাড়ি। হ্যাঁ জি ভাইয়া, প্রিমিয়াম এই মুহূর্তে কী কী কালার রয়েছে, কী কী মডেলের গাড়ি আছে এই মুহূর্তে? প্রিমিয়াম আমাদের এখানে শোরুমে আছে 2019-এর আছে সিলভার কালার, 20-এর আছে পাল কালার, 20-এর মিকা ব্লু কালার আছে, এগুলো এখন শোরুমে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা মিকা ব্লু কালার প্রিমিয়াম গাড়িটি দেখি। 2020-এর গাড়ি সম্বন্ধে একটু বলেন, আমরা ব্যাকসাইড থেকেই দেখি। আপনার প্রিমিয়াম APX প্যাকেজ, প্রিমিয়ার মধ্যে কয়েকটা প্যাকেজ আছে, যেমন এফ এল এলইডি আছে, তো এটা EX প্যাকেজ, সব চাপার প্যাকেজ, দ্য ফুল অপশন, ফুল লোডেড, এবং যা আছে সব জাপানিজ ফিটিংস। আচ্ছা, জাপানিজ অ্যালয় থেকে শুরু করে DVD, হ্যাঁ, ব্যাক ক্যামেরা, তারপর আপনার সবই জাপানিজ আছে এখানে। পার্কিং সেন্সর আছে সামনে পিছে, তারপরে ব্যাগ ওয়েফার আছে, মনোগ্রাম তো লাগানো আছে, ভিতরে স্পেয়ার স্পেয়ার হুইল আসছে, স্পেয়ার হুইল আছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডেও দেখি, এটা ব্যাক স্পেসটা হলে আপনি রিমোটও খুলতে পারবেন, রিমোটে প্রেস করলে আপনি খোলা যাবে। জি, রিমোট এবং ম্যানুয়াল দুইভাবে খোলা যায়। জি, ম্যানুয়াল খোলা যায়, আবার ওইখানে ভিতরে সুইচ আছে, ই আছে, লক আছে, খুলতে পারবেন। এটা আপনার স্পেয়ার হুইল আসছে, স্যার ব্র্যান্ড নিউ টায়ার হুইল, ঠিক আছে, লিভার আছে, হুইল ড্যান্স আছে, জ্যাক আছে, ফুল কমপ্লিট গাড়ি। আর এটা আপনার যেহেতু APX প্যাকেজ, স্পেশাল লেদারের সিট, লেদারের সিট আছে, বেজ ইন্টেরিয়র, EX প্যাকেজে নর্মালি যা থাকে আর কি, ব্রাউন বিস্কিট কালার বলে কেউ, বেজ বেজ বলে, জাপানিজ অ্যালয় এবং গুডিয়ার টায়ার। আচ্ছা, যেহেতু 10,000 কিলো চলছে খুবই কম আসলে, খুবই কম। হ্যাঁ, প্রাইভেসি গ্লাস আছে, হালকা টেন্টেড, দেখেন এখানে স্টারিং কন্ট্রোল, উডেন স্টারিং আছে, লেদারের ফিনিশ, এখান থেকে আপনার এই যে মাল্টিমিডিয়া, যেমন DVD আছে, এটা HDD সেট, জাপানিজ HDD আছে, স্যার HDD সেট, জাপানিজ, খুবই ভালো স্যার।
টেম্পারেচার বাড়ানো কমানো অপশন আছে, বিভিন্ন মোড় আছে, তারপরে আপনার এই মিটারের সাথে এগুলো কত কিলো চলছে, হ্যাঁ পার লিটারে কত কিলো যায়, এগুলো আপনি দেখতে পারেন। এই অপশনগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি একটু ইঞ্জিন দিয়েও দেখি, ফ্রন্ট সাইডটিও আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ দেখেন, গ্লাস ড্যাশ গার্ড আছে বুঝছেন, আপনার অরিজিনাল ড্যাশ গার্ড, জাপানিজ ড্যাশ গার্ড আছে। ড্যাশ গার্ডটা সব গাড়িতে থাকে না, আচ্ছা এটা জাপান থেকেই আসছে অরিজিনালি। আর সামনে যেরকম এলইডি লাইট, হ্যাঁ আপনার এলইডি লাইট আছে, প্রজেকশন লাইট আছে, নিকেল ফগ লাইট আছে, ফগ নিকেল ক্যাচিং আছে, পার্কিং সেন্সর আছে, স্পিকার সেফটি, আমার সামনে পিছনে ক্যামেরা আছে, আপনার ড্যাশ ক্যামেরা যেটা আপনার ওই কী বলে রেকর্ড করা হয় বুঝছেন, গোল্ডেন কালারের মনোগ্রাম, নিকেলের গ্রিল, একদম ফ্রেশ ইঞ্জিন, ওয়ারেন জেট ইঞ্জিন, 1500 cc, 1.5 liters, খুবই ফ্রেশ, 5 পয়েন্টের গাড়ি, 5 পয়েন্ট এক্সেলেন্ট। না যেহেতু রান করাচ্ছে খুবই কম, সেক্ষেত্রে তো অবশ্যই ফ্রেশ থাকবে। হ্যাঁ যে ক্যামেরা রেকর্ড ক্যামেরা, রেনশিট আসে না, আমরা রেনশিটটা লাগাই দেবো। ভাই আমরা গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানি। গাড়ির মডেল হলো টয়োটা প্রিমিও 2020 সালের এফএক্স প্যাকেজ, মেকআপ ব্লু কালার। আচ্ছা এবং এই মুহূর্তে তো প্রিমিও গাড়ি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ প্রিমিও আছে, পার্ল কালার আছে, ব্ল্যাক আছে, সিলভার আছে, রেড ওয়াইন কালারও আছে। আচ্ছা আর কী কী মডেলের আছে আমরা একটু জেনে নেই। 17 থেকে 21 পর্যন্ত আছে, 17 থেকে 21 পর্যন্ত আছে, 21 রেড ওয়াইন কালারটাই শুধু আছে। আচ্ছা এই গাড়ির ক্ষেত্রে প্রাইস কিরকম পড়বে? এটা আসলে প্রাইস এখন তো প্রাইস আপ ডাউন হচ্ছে, ডলারের রেট বেশি আবার কমে বাড়ে, তারপরে এলসিও এখন মার্জিনও বাইরে গেছে, সো এক্ষেত্রে এখন এটা আসকিং প্রাইস হলো 44 লক্ষ টাকা। জি 44 লক্ষ টাকা। আচ্ছা কথা বলার সুযোগ রয়েছে? জি জি হ্যাঁ। এবং খুব সুন্দর একটি কালার, মেকআপ ব্লু কালার, কালারের জন্য যদিও প্রায় অনেক দাম বেশি, এবং কালারের ক্ষেত্রে এবং গ্রেডের ক্ষেত্রে এবং মাইলেজের ক্ষেত্রে তো অবশ্যই দাম কম বেশি হয়। শিওর, এটা 5 পয়েন্টের গাড়ি, হ্যাঁ 10,000 মাইলেজ এবং মেকআপ ব্লু কালার, 1500 cc। জি 1500 cc। ভাই আমরা একটু শোরুমে অ্যাড্রেস জেনে নিই। আমাদের AKR Auto Cars বাড়িধারা জে ব্লক, প্রগতি সরণি, 8 নম্বর রোডের পাশে। আর মোবাইল নাম্বারটা যদি বলে দেন, 01944300533। আর লাস্ট প্রশ্ন করবো ভাইয়া, সেটি হচ্ছে যেহেতু রিকন্ডিশন গাড়ি, লোনের ক্ষেত্রে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? এটা আপনি লোনের হচ্ছে 50 থেকে 70, 80, 90 পর্যন্ত পাবেন। আচ্ছা কাস্টমার প্রোফাইলের উপর ভ্যারি করে, 90% পর্যন্ত লোনের সাপোর্ট পাওয়া যাবে, লিজ ফাইন্যান্স থেকে 90% পর্যন্ত পাবেন। কাস্টমার প্রোফাইল যদি ভালো থাকে সেক্ষেত্রে 90% পর্যন্ত আপনি পাবেন, আর নর্মালি 60-70 ইজিলি পাবেন, মানে ইজিলি 60-70% হয়। সব ব্যাংকেই তো লোন হয়? সব ব্যাংক বলতে সব ব্যাংক তো লোন দেয়, কিছু কিছু ব্যাংক আছে যেমন যে ব্যাংকগুলো হয় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন চেনার ব্যাংক, কোবালি ব্যাংক, এগুলো অ্যাভেলেবেল, লিজিং ফাইন্যান্স আছে, IPDC লঙ্কা বাংলা, IDLC এগুলো অ্যাভেলেবেল লোন দেয়। অত ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ।